পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার নির্বাচনের ফল ঘোষণার পর 27 নম্বর ওয়ার্ডের এক নাবালিকা আত্মঘাতী হওয়ার ঘটনার পেছনে প্ররোচনামূলক দেয়াল চিত্রকে কেন্দ্র করে বিতর্কের ঝড় উঠেছিল রাজ্য জুড়ে। অবশেষে শনিবার আদালতের নির্দেশে সেই ছবি মুছে দিল বর্ধমান থানার পুলিশ প্রশাসন। প্রসঙ্গত, গত 2 মার্চ পুরসভার ফল ঘোষণার দিন বিকেলে 27 নম্বর ওয়ার্ডের এক নাবালিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, স্থানীয় কাউন্সিলর বশির আহমেদ কর্মীদের নিয়ে বিজয় মিছিল করে কাউন্সিলরের নেতৃত্বে নিহতের বাড়িতে ঢুকে পরিবারের উপর হামলা করা হয় বলে অভিযোগ। পুলিশ ঘটনায় যুক্ত থাকার অভিযোগে 5 জনকে গ্রেপ্তার করে, যদিও বশির আহমেদ এখনও গ্রেপ্তার হননি। আজকে বর্ধমান থানার আইসি সাহেব এসেছিলেন, আর আমাদের যিনি আয়ো আছে পারভেজবাবু, উনি এসেছিলেন, এই তো দেয়ালটা মোছার জন্য এসেছিলেন। কোর্ট থেকে অর্ডার এসেছে বলছে মুছতে হবে, তাই মুছে দিয়ে গেলেন। দেয়ালে কি ছিল? এই দেয়ালে ওই তো আমাদের তিন বোনের ছবি একে ঝুলিয়ে দেওয়া হয়েছিল কাছে। এতদিন পরে মোছা হয়েছে, মুছে আর কি হবে, যা হবার তো হয়ে গেল, আর মুছে দিল এখন ঠিক। ওরা কোর্ট থেকে অর্ডার এসেছে, কিন্তু আমাদের তো মনে রয়ে গেছে না, এখনো পর্যন্ত দোষীরা শাস্তি পেলো না, এখন মেন আসামি ধরা হলো না, ওর কোনো ব্যবস্থা হলো না, আরও আড্ডাসে আছে তাদেরকে ধরা হলো না, কিন্তু এরা মুছে দিল। যাই হোক, পুলিশ যেটা ভালো বুঝেছে, প্রশাসন যেটা ভালো বুঝেছে সেটা করেছে, কোর্ট অর্ডার দিয়েছে। তাই মূল অভিযোগ সে কি এখনো ঘুরছে না, লুকিয়ে আছে? না, লুকিয়ে আছে, এখন তো আর ঘোরাফেরা দেখতে পাচ্ছি না, তবে এখানেই আছে বুঝতে পারছি। তার যে সঙ্গীরা ছিল তারাও আছে এখানেই আছে। নিহত নাবালিকার বাড়ির সামনে প্ররোচনামূলক বিতর্কিত দেয়াল চিত্র এদিন মুছে দেয়া হয়। এখানে যে তুইনা খাতুনের মর্মান্তিক যে মৃত্যু ঘটেছিল, তুইনা খাতুন যে সুসাইড করেছিল, আমাদের এই 27 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর বশির আহমেদ, তালিবানি কায়দায় 3 বোনের ছবি এঁকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছিল। সেখানে ওই ছবির ওপরে অনেকভাবে টর্চার করেছিল, তাতে ফিজিক্যালি টর্চার করেছিল, মেন্টাল করেছিল, ছবির ওপরে করেছিল, তার জন্যই তুহিনা খাতুন প্রাণ দিতে হলো। দেখে সহ্য না করতে পেরে দিনের পর দিন টর্চার, তার গায়ে হাত দেয়া নানানভাবে, তো সেই ছবি আজকে 3 মাস ছবি আঁকা হয়েছে, অতিক্রম করেছে, 3 মাস আগে ছবি এঁকেছিল, ছবিকে কেন্দ্র করে তাকে মরতে পর্যন্ত হলো যে আমার এই 2 বোনও যেন বেঁচে যায়। সে 2 বোনকে বাঁচানোর জন্য নিজে প্রাণ দিলেন, যে আমরা 3 বোনই হয়তো সুসাইড করতো আর কিছুক্ষণ দেরি হলে, আমরা ঠিক সময়েই পৌঁছেছিলাম, এটা আমার ধারণা। কাজী এটা যে আজকে যে দেয়ালটা মুছেছেন, ছবি মুছে দিয়েছেন, প্রশাসন থেকে কোর্টের একটা অর্ডার বেরিয়েছে যে বাচ্চাদের ওপর একটা এফেক্ট পড়বে এলাকা, তার জন্য হয়তো জাজ সাহেব রায় দিয়েছেন যে ওই ছবি যেন মুছে দেওয়া হয়। সে কোর্টের অর্ডারও আমি দেখেছি, পুলিশ এসেছেন, পুলিশ এসে ছবিটা মুছে দিয়ে গেছে। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।